সাবেক দুই অধিনায়ক শোয়েব মালিক আর সরফরাজ আহমেদকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পিসিবি। দলে একমাত্র চমক হার্ড হিটার ব্যাটসম্যান আজম খানের অন্তর্ভুক্তি। আর পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, তাকে দলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পদত্যাগ করেছেন কোচ মিসবা উল হক এবং ওয়াকার ইউনিস। তাদের জায়গায় সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক আর সাবেক তারকা অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তারকা ব্যাটসম্যান ফকর জামানেরও।